নমস্কার বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি শেয়ার বাজার এখন আমরা এমন একটা শেয়ার নিয়ে আলোচনা করবো যেটা মাত্র দুটি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায় একটা হলো ইউএস মার্কেট এবং সেকেন্ড হল আমাদের ইন্ডিয়ান মার্কেট তো এই শেয়ারটি যখন আইপিও এসেছিল উনিশশো আটাত্তর সালে তখন যদি কেউ একটি একশোটি শেয়ার মানে এক লট যেটা আমরা বলতে পারি পঁচিশশো টাকা যদি তখনকার দিনে কেউ এক লট শেয়ার কিনে রাখতো তাহলে আজ ফর্টি থ্রি বছর মানে তেতাল্লিশ বছর পরে আমরা বলতে পারতাম তার ভ্যালুয়েশান হতো ষোলো কোটি টাকা সাথে ডিভিডেন্ড অগন্তি ডিভিডেন্ডের কোনো পরিমাণ কিন্তু এখানে আমরা কাউন্ট করে পারবো না তাও যদি দেখি আমরা দু থেকে এই পর্যন্ত কোম্পানি কিন্তু চুয়ান্ন বার আমাদের ডিভিডেন্ড দিতে দেখা গেছে চলুন দেখেন কোন কোম্পানির সম্বন্ধে কথা বলছি এবং যেটা বললাম আইপিআই সময় যদি দুশো সরি একশো শেয়ার কিনে রাখতাম এবং তার দাম ছিল তখন মাত্র পঁচিশশো টাকা যদি সেটা কিনে রাখতাম তাহলে ষোলো কোটি টাকার আজ মালিক হতেন এবং যদি তখন শুধু একটা শেয়ার কিনে রাখতেন তাহলে আজ ষোলো লাখ টাকা এবং যদি দশটা শেয়ার মানে পঁচিশশো টাকা আড়াইশো টাকায় কিনে রাখতেন তাহলে আজ আপনি ওয়ান পয়েন্ট সিক্স কোটি টাকা মানে এক কোটি ষাট লাখ টাকার কাছাকাছি কিন্তু আপনার ভ্যালুয়েশান হতো তো চলুন দেখে সবকিছু সব কিছু সব কিছু দেখে নেবো প্রভুর সাথে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুর সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে থাকব চলুন শুরু করি এখন ভিডিও আমরা চলে এসেছি কোম্পানির উপরে যেখানে গুগলের উপরে আপনারা দেখতে পাচ্ছেন নামটা হলো কোলগেট লিভ ইন্ডিয়া লিমিটেড তো এই যে পালমোলিভ আমাদের কোম্পানি কোলগেট আমরা খুব ছোটোবেলার থেকে ইউজ করি প্রথমে কোরগেটে গুঁড়ো টাইপের আসতো এখন কিন্তু আমাদের পেস্টে বেশি দেখতে পাওয়া যায় গুঁড়ো কিন্তু দেখতে পাওয়া যায় না তো সেখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওপেন করি দেখতে পাচ্ছেন আমাদের যেটা ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারের প্রথম ক্রাইটেরিয়া থাকে যে আপটারে হওয়া চায় সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেকেন্ড যেটা হলো যে কোম্পানির প্রোমোটারদের কাছে ফিফটি পার্সেন্ট হোল্ডিং হওয়া চায় সেগুলো পরে দেখবো আগে দেখে নেব কীভাবে এই কোম্পানি আমাদের পঁচিশশো টাকা থেকে ষোলো কোটি টাকায় এসে দাঁড়িয়েছে চলুন দেখে নিই আপনাদের সামনে আমি নোটপ্যাডে লিখে লিখে এখানে একটা চার্ট প্যাটার্ন বানিয়েছি যেটা দেখতে পাচ্ছেন যে উনিশশো আপনার প্রথম কোলগেটে কোলগেট কোম্পানির নাম আমরা দেখতে পাচ্ছি যে কোলগেট বোনাস এবং স্প্লিট হিস্ট্রি সেখান থেকে যদি উনিশশো আটান্ন সালে যদি আমরা একশোটা শেয়ার দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা যেটা আইপিওতে এসেছিল। সেখান থেকে কোম্পানি প্রায় চার বছরের পরে কিন্তু আমাদের ওয়ান ইস টু ওয়ান দিয়ে শেয়ারটি ডবল হয়ে গেছে যেটা আপনাদের আগেও দেখিয়েছি যে ওয়ান্স টু ওয়ান দিলে ডবল হয়ে যায় সেখান থেকে আরও তিন বছর পরে আবার ডবল দিতে চারশো শেয়ার হয়ে গেছে এটা কিন্তু শুধু কোয়ান্টিটি অফ শেয়ার এটা কিন্তু প্রাইস নয় তো সেখান থেকে আবার দু বছর পরে আবার আমাদের বোনাস দিতে দেখা যায় প্রায় ওয়ান ইস টু ওয়ান মানে আটশো হয়ে গেল এবং আবার যখন দু বছর পরে আমাদের বোনাস দিতে দেখা যায় তখন কিন্তু আমাদের ষোলোশো শেয়ার হয়ে গেল এবং তারপরে উনিশশো সালে কোম্পানি থ্রি মানে পাঁচটা শেয়ার থাকলে তিনটে হবে তিনটে এক্সট্রা হয়ে যাবে সেখান থেকে আমরা প্রায় পঁচিশশো ষাটটা মতো দেখতে পেলাম এবং উনিশশো চুরানব্বইতে যেটা আমরা দেখতে পেলাম যে ওয়ান টু ওয়ান যেটা দিয়ে আমাদের একান্নশো কুড়িটা মানে পাঁচ হাজার একশো কুড়িটা কিন্তু শেয়ার আমাদের এখানে হয়ে গেল। এবং সাথে দু হাজার আমাদের কোম্পানি যখন স্প্লিট হলো দশ টাকা ফেস ভ্যালুর থেকে এক টাকায় চলে এসেছে যখন দু হাজার সাতে আমাদের এখানে স্প্লিট হতে দেখতে পাওয়া গেল তখন আমাদের কাছে যতটা শেয়ার ছিল দেখতে পাচ্ছেন তার দশ গুণ শেয়ার আমাদের এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটার অ্যামাউন্ট একান্ন হাজার দুশো কিন্তু হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি এইখানের টার্মটা কিন্তু আমাদের সবথেকে বেশি কিন্তু লোভিত করেছে এবং তারপর যখন কোম্পানি দু হাজার পনেরো সালে আমাদের আবার ওয়ান ইস টু ওয়ান বোনাস দেয় দেখতে পাচ্ছেন এক লাখ শেয়ার হয়ে দাঁড়িয়েছে এবং এক লাখ শেয়ার যদি আপনি তখনকার মার্কেট ভ্যালু যেটা সব থেকে হাই আমাদের প্রায় ষোলোশো বিয়াল্লিশ টাকা দেখতে পেয়েছি তো আমরা সেই অ্যাপ্রক্সিমেটলি সেটাকে ধরে নিয়েছি ষোলোশো টাকা এবং ষোলোশো টাকা যদি থাকে তো সেই এক লাখ শেয়ার ইন্টু ষোলোশো করলে আমাদের প্রায় ষোলোশো কোটি টাকার বেশি হয়ে যায় কিন্তু আমরা কিন্তু গড় করে ধরে নিয়েছি ষোলোশো কোটি টাকা সাথে প্লাস ডিভিডেন্ড কিন্তু এটা বাকি আছে তাহলে আপনারা বুঝতে পারছেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ইনভেস্ট করে কিন্তু আমরা প্রায় ষোলো কোটি টাকার কাছাকাছি কিন্তু এখানে আমরা লাভ করে নিয়েছি সাথে যেটা আপনাদের বারবার বলে দিলাম যে আমাদের ডিভিডেন্ড যেটা সেটা কিন্তু আমরা শুধু আলাদা ওটা তো সুইট আলাদা আমরা দেখতে পাচ্ছি প্রায় দু থেকে আমাদের প্রায় চুয়ান্ন বার চুয়ান্ন বার কিন্তু আমাদের ডিভিডেন্ড দিতে দেখা গেছে কোম্পানি দু হাজার কুড়িতেও করোনার মধ্যে কিন্তু ষোলো টাকা আমাদের ডিভিডেন্ড দিয়ে দিয়েছে তাহলে ভাবতে পারছেন তারা আইপিওর সময় মাত্র একশোটা শেয়ার কিনে রেখেছিল তাদের কাছে কী নাম্বার অফ শেয়ার কিন্তু তারা হোল্ডিং করে আছে এবং সেখান থেকে এতবার ডিভিডেন্ড নিয়ে তারা শুধু ডিভিডেন্ডেই কিন্তু এতদিন মানে কত বড় লোক হয়ে গেছে ভাবতে পারবেন না তাহলে সেখান থেকে কিভাবে কোটিপতি হওয়ার মানে সহজ উপায় কোনো কিচ্ছু না মাত্র তখনকার দিনে যদি পঁচিশশো টাকা চলুন না এবার দেখে নিই আড়াইশো টাকা যদি আমরা শুধু আড়াইশো টাকা ইন মানে লাগাতাম ইনভেস্ট করতাম তাহলে কি হতো তো আমরা চলে এসেছি আড়াইশো টাকা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যে ইনভেস্টটা হলো সেটা আড়াইশো টাকা তখন আড়াইশো টাকা দশটি শেয়ার দশটি শেয়ার বোনাস দিয়ে কুড়িটা চল্লিশটা আশিটা একশো ষাটটা দুশো ছাপ্পান্ন তার ডবল স্প্লিট বোনাস দিয়ে এক ধাক্কায় আমাদের পাঁচ হাজার দুশো এবং সেখান থেকে আমাদের কোম্পানি যখন আবার বোনাস দিল তখন কিন্তু আমরা দশ হাজার দুশো চল্লিশ এবং দশ হাজার দুশো চল্লিশ ইন্টু ষোলোশো গুণ করলে প্রায় এক কোটি ষোলো লাখ টাকা এবং সরি এক কোটি ষাট লাখ টাকা এবং সাথে ডিভিডেন্ড কিন্তু আলাদা তাহলে আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র আড়াইশো টাকা এখনকার দিনে আড়াইশো টাকা কোনো ব্যাপার না কিন্তু সত্যি কথা বলতে তখনকার দিনে আড়াইশো টাকার খুবই মূল্য ছিল আড়াইশো টাকা মানে তখনকার এখনকার দিনে প্রায় এক লাখ টাকাও বলতে পারেন তার বেশিও বলতে পারেন কিন্তু ভ্যালুয়েশান দেখে নিন মাত্র আড়াইশো টাকার থেকে কিন্তু আজ এক কোটি ষোলো লাখ টাকা এটা কিন্তু আমাদের উইপ্রো দুদিন আগে আপনাদের উইপ্রোর কথা বলেছিলাম সেটার থেকেও কিন্তু আমরা বেশি অ্যাট্রাক্টিভ দেখতে পাচ্ছি তো এখান থেকে বলতে পারি খুবই অসাধারণ কিন্তু এই কোম্পানি আমাদের বোনাস এবং স্প্লিট করে ডি মালামাল করে দিয়েছে সাথে তো ডিভিডেন্ড আলাদা আছে। যদি আমরা একটা শেয়ার কিনতাম তাহলে আমরা কত টাকা ইনকাম করতাম সেটাও দেখে চলুন আমরা চলে এসেছি একটা শেয়ারের উপর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা শেয়ারের দাম মাত্র পঁচিশ টাকা সেখান থেকে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান শেয়ারে আমরা কিন্তু দুটো দুটোর থেকে চারটে চারটের থেকে আটটা ষোলোটা পঁচিশটা একান্নটা পাঁচশো বারোটা এবং সেখান থেকে হাজার চব্বিশটা এবং হাজার চব্বিশটা ইন্টু ষোলোশো যেটা মার্কেট প্রাইস সেটা যদি করে দেখি তাহলে আমাদের ষোলো লাখ টাকা প্লাস ডিভিডেন্ড মানে বুঝতে পারছেন এই হাজারটা শেয়ারের উপরে আমরা যে ডিভিডেন্ড পাচ্ছিলাম সেটা গুণ করে দেখুন প্রচুর প্রচুর কিন্তু আমাদের এখানে আপনি গুণে শেষ করতে না মাত্র কত টাকা পঁচিশ টাকা নিশ্চয়ই পঁচিশ টাকার খুব একটা বড়ো ছিল না হ্যাঁ তখনকার দিনে ছিল বলবো না যে তখনকার দিনে খুবই সস্তা ছিল তা নয় কিন্তু মাত্র পঁচিশ টাকা সেই সময়কার সময় আপনি ইনভেস্ট করে আজ ষোলো লাখ টাকার মালিক হয়ে যেতে পারতেন সাথে ডিভিডেন্ড তো আলাদা ছিলই তো এখান থেকে বলতে পারি এর জন্যই বারবার আমি বলে থাকি যে মার্কেটে আসলে লং টার্মের জন্য আপনাদের তো এখানে ফর্টি থ্রি ইয়ার্স দেখা যাচ্ছে কিন্তু আমি বলছি যে আপনি শুধু পাঁচ থেকে দশ বছর মার্কেটে থাকুন আপনি কিন্তু অনেক ইনকাম করতে পারবেন এটা তো ম্যানুয়াল আমার বানানো একটা চার্ট ছিল চলুন এবার নেটের উপরে আপনারা নেট দেখলে তো বিশ্বাস করবেন আপনারা তো এগুলো দেখলে হয়তো ভাবতে পারছেন যে এটা আমার বানানো নিজের মন থেকে বানানো কিন্তু এমন কোনো কিছুই না চলুন আপনাদের নেটে এর সম্পূর্ণ ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি এটা বানানোর মেন কারণ ছিল নেটে এরকম র্যান্ডমনের মানে এত সুন্দরভাবে বানানো ছিল না তাই আমি আপনাদের জন্য নিজের থেকে বানিয়ে এরকম দেখিয়েছি নেটের উপরে যে দেখব আমরা কোম্পানিকে কতবার বোনাস দিতে দেখেছি আমরা চলে এসেছি এনএসসি অফিসিয়াল সাইটের উপরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম কোলগেট পালমোনারি দেখতে পাচ্ছেন আপনারা এবং এর যে সিম্বলিক নাম হলো সেটা হচ্ছে কল পাল দেখতে পাচ্ছেন এবং পি আমাদের ফর্টি সিক্স দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেক্টরের পি থেকে কিন্তু এর পিই বেশি তো এত ভালো কোম্পানি পি তো বেশি হবে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার যেখানে এবং তার যে অ্যামাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দোশো টাকা কিন্তু এখন দেখতে পাচ্ছে আমরা যে ষোলোশো টাকা ধরেছিলাম আপনাদের যেটা বলে দিলাম ফিফটি টু হাই ষোলোশো বিয়াল্লিশ টাকা ছিল তো এই নাম্বারে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অ্যাচিভ হতে দেখতে পাবো দেখেছেন আপনার অলরেডি কিন্তু সে তার হায়ের কাছাকাছি আছে এবং ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার অ্যানালাইসিসের যে সেকেন্ড ধাপটা হলো যে কোম্পানির কাছে ফিফটি পারসেন্ট হওয়া উচিত দেখুন কোম্পানির যে প্রোমোটার আছে তাদের কাছে কিন্তু ফিফটি পারসেন্ট শেয়ার কিন্তু তাদের কাছেই আছে এবং কোম্পানি দু উনিশে আমাদের দেখুন তিনবার ডিভিডেন্ড বারো টাকা এবং সরি এখানে আট টাকা এবং আরও একবার ডিভিডেন্ড আছে যেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি এবং সাথে কোম্পানি দেখুন দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে ষোলো টাকা এবং মিটিংও আমাদের কিন্তু অ্যানুয়াল মিটিং দেখতে পাওয়া গেছে এবং কোম্পানির উপরেও কতটা প্লেজ আছে দেখুন কোনো প্লেসে কিন্তু এখানে কোম্পানির প্রোমোটারদের কাছে যতটা শেয়ার আছে কোনো প্লেজই রাখা নেই এবং কোম্পানি ডেপ ফ্রি চলুন ব্যালেন্স শিটের উপরে যেয়ে দেখে নিই আমরা চলে এসেছি কোম্পানি ব্যালেন্স শিটের উপরে যেখানে রিজার্ভ আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরোশো এখানে কিন্তু পনেরোশো কোটি টাকা এবং সেখান থেকে কিন্তু চোদ্দোশো উনিশ এবং এবছর কিন্তু আমাদের পনেরোশো ছেষট্টি কোটি টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি থেকে বড়ো কথা যেটা হলো কোম্পানি ডেপ ফ্রি এত বড় কোম্পানি আমাদের ডেপ ফ্রি দেখতে পাওয়া যাচ্ছে ডেফ যে পজিটিভ সাইন সেটা কিন্তু আপনাদের বারবার আমি বলেছি যে আপনি যদি একশো টাকা ইনকাম করেন পুরো টাকাটা আপনার থাকবে আপনি চাইলে কিন্তু আপনার শেয়ার হোল্ডারদের দেবেন এবং আমরা কিন্তু প্রত্যেকবারই দেখতে পেয়েছি কোম্পানি আমাদের ডিভিডেন্টের মাধ্যমে কি সুন্দরভাবে কিন্তু আমাদের পয়সা রিটার্ন দিয়ে চলেছে তো সেখান থেকে বলতে পারি অসাধারণ একটা কোম্পানি আপনি চাইলে নিজে ইনভেস্ট করতে পারেন সরি নিজে অ্যানালাইসিস করে ইনভেস্ট করতে পারেন সাথে যদি ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্সও আমরা দেখে নিই সেটা কিন্তু আমাদের বাড়তে দেখা যাচ্ছে প্রায় চারশো থেকে এখন চারশো একুশ কোটি টাকা তিন বছর আগে ছিল চারশো ছাপ্পান্ন কোটি টাকা তো নর্মাল একটা ব্যালেন্স শিট আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্সও আমাদের ঠিকঠাক এবং কোম্পানি কিন্তু আমাদের মাত্র দুটি ক দুটি দেশের লিস্টই দেওয়া যেটা হলো আমেরিকার মার্কেট এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট এবং এই কোম্পানি কিন্তু আমরা সকাল বেলায় উঠেই এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করি এবং আমাদের পুরো বিশ্বে যতগুলো কোম্পানি যতগুলো মানে দেশ আছে তাদের মধ্যে কিন্তু ফর্টি পারসেন্ট লোক কিন্তু কলগেট ইউজ করে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কত বড় একটা অ্যামাউন্টের কিন্তু এখানে প্রোডাক্ট ইউজ হয় খুবই সুন্দর কোম্পানি চাইলে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন এবং এই কোম্পানি বিরাশ মাউথওয়াশ পেস্ট এরকম কিন্তু মানে ডেন্টাল কিটের উপর আমাদের কিন্তু বেশি আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো চাইলে আপনারা অ্যানালাইসিস করে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন এবং চলুন দেখে নিই কতবার আমাদের ডিভিডেন্ড দিয়েছে এবং বোনাস দিয়েছে ডিভিডেন্ড বোনাসে যাওয়ার আগে একবার দেখে নেব কোম্পানির পোমোটার হোল্ডিং যেখানে পোমোটার হোল্ডিং আমরা একান্ন আগেও দেখতে পেয়েছি এবং ফরেন ইনভেস্টার সেখানে কিন্তু আমাদের স্লাইডলি কমতে দেখা যাচ্ছে এবং আমাদের যে টোটাল ডিআইআই মানে ডোমেস্টিক ইনভেস্টার তারা কিন্তু তাদের এখানে বাড়িয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এক পার্সেন্টের বেশি কিন্তু আমরা বাড়তে দেখা যাচ্ছে এবং ফাইন্যান্সিয়াল তারা কমিয়েছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এবং ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু হালকা কমিয়ে নিয়েছে প্রায় পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট যেটা সত্যি সেটাই কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছেন কিভাবে তাদের অংশ কিন্তু এখানে বাড়তে দেখা যাচ্ছে আদার ডিএফএায় তারা কিন্তু তাদের অংশ কমিয়ে নিয়েছে এবং আমরা যারা আদার্স আছি তারা কিন্তু এখানে প্রায় পয়েন্ট ফরটিন পার্সেন্ট কিন্তু আমাদের এখানে কমতে দেখা যাচ্ছে তো এই ছিল আমাদের কিন্তু প্রোমোটার হোল্ডিং এবং শেয়ার হোল্ডারদের একটা অ্যানালাইসিস এবার চলুন দেখেনি কতটা আমাদের বোনাস দিয়েছে মানি কন্ট্রোল ওয়েবসাইটের উপরে যেখানে কর্পোরেট অ্যাকশন থাকে তার মধ্যে আমরা কিন্তু যে বোনাসে দেখতে পাবো এইভাবে দু হাজার পনেরোতে লাস্ট আমরা দেখতে পেয়েছিলাম এবং বিয়াল্লিশ পঁচাশি সাতাশি এইটিনাইন একানব্বই তিরানব্বই দেখতে পাচ্ছেন আপনাদের যে মানে অ্যামাউন্টগুলো দেখিয়ে দিলাম এখানেও কিন্তু সেই অ্যামাউন্টগুলোই দেখতে পাওয়া যাচ্ছে হুবহু তো এখান থেকে আমি আপনাদের এক পার্সেন্টও মিথ্যে বলিনি যে আমার ভিডিও ভালো লাগার জন্য কিন্তু আপনাদের এক পার্শনও কোনো মিথ্যে কথা এখানে বলা নেই যেটা সত্যি সেটাই বলা হচ্ছে এবার হয়তো আপনার মনে কোশ্চেন আসতে পারে যে এত পুরোনো কোম্পানি আমি এখন বলে আপনাদের কী বোঝাতে চাইছি আপনাদের তো সুযোগ চলে গেছে তো সুযোগ এখনও যায়নি কারণ শেয়ার মার্কেটে প্রত্যেক সেকেন্ডে আমাদের সুযোগ কোনো না কোনোভাবে আমরা পেতে থাকি শুধু দেখার চোখ লাগে যে দেখা কিভাবে শুধু পর্যবেক্ষণ করতে হয় কখন কিভাবে কোন সুযোগটা কাজে লাগানো যায় আপনার যখন পর্যবেক্ষণের চোখ এসে যাবে আপনি অলরেডি আমার থেকেও ভালো কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং এই ভিডিওটার মাধ্যমে শুধু আপনি আপনাকে এটাই বলতে চাইলাম যে আপনি কোনো ফান্ডামেন্টাল স্ট্রংস্যার যদি চুজ করে থাকেন এবং সেটাতে ইনভেস্ট করে থাকেন তাহলে এরকম লম্বা সময়ের জন্য হোল্ড করুন যেখানে ফর্টি বছরে আমাদের কিন্তু কোটি কোটি টাকার এখানে আমরা দেখতে পাচ্ছি কত ১৬ কোটি টাকা আমরা দেখতে পেলাম তাহলে এত কোটি টাকা কিন্তু আমরা কখনো একটা চাকরি বা অন্য কিছু বিজনেস করেও কিন্তু এত কোটি টাকা আমরা কখনো পাই না তো সেখান থেকে বলতে পারি খুব সুন্দরভাবে হোল্ড করুন যেটা আপনাদের বারবার বলা হয় যে গাছ লাগিয়ে কালকে কিন্তু ফল পাওয়া যায় না একটা আমের গাছ বারো বছর টাইম লাগছে নারকেল গাছ লাগান খেজুর গাছ লাগান যাই লাগান না কেন সেটা কিন্তু আপনাকে টাইম দিতে হবে টাইম না দিলে কোনো কিছুই কিন্তু আমাদের এই মার্কেটে দেখতে পাওয়া যায় না তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি একটু লম্বা হয়ে গেল লম্বা হলেও আপনাদের পুরো তথ্য দেওয়ার চেষ্টা করেছি টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে